بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. وعليكم السلام ورحمه الله وبركاته. সম্মানিত আবু kalam ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আবু kalam ভাই যখন কোনো ব্যক্তি আপনার কোনো দায়িত্ব সফর দেয় কোনো ব্যক্তি যদি আপনাকে কোনো সময় হালাল হালালের কোনো কোনো সময় মানে দায়িত্ব দেয় ওই দায়িত্বটা আপনি পালন করা হল একটা মুসলমানের দায়িত্ব এটা কিন্তু একটা মুসলমানের বিশাল বড় দায়িত্ব এটা একটা আমানত উনি আপনাকে দিয়েছে টাকাটা আপনি নিজে কিনে আপনি কি করবেন মসজিদ মাদ্রাসা দিয়ে দিবেন আপনি পরবেন সবসময় আপনি নিজেটা কিনেন আপনার জন্য প্রশ্ন কত সিম্পল জিনিস একজন মানুষ আপনাকে দিয়েছে এখন আপনি যদি বলেন আমি পলে সমস্যা কি এখন তাহলে বোঝা যাচ্ছে যে আপনার কাছে নাই আপনার জন্য কিনেন নাই আপনার জন্য কিনেন না কেন প্রশ্ন হতে পারে যেখানে যেভাবে মানুষ কোনো ব্যক্তি যদি কোনো আমানতের কথা বা কোনো ব্যক্তি যদি কোনো দায়িত্বের কথা আপনাকে বলে সেই দায়িত্ব সেইভাবেই সে পালন করা হলো প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব মানে এটা পর এটা একটু ফর্জ পড়তে পরে কথা বলছেন আপনি যখন কোন দায়িত্ব পালন করবেন সে দায়িত্বের জন্য জবাবদিহি করতে হবে আপনার কাছে অতএব দেখা বোঝা গেল যে আপনার কাছে কোরআন রাখেন না আপনার কাছে কোরআন নাই কেন কথা বসুর আছেন একজন মহিলা বা কোন পুরুষ আপনাকে কিছু টাকা দিল যে ভাই এই টাকাটা নেন আপনি যদি যাচ্ছেন বাজারের দিকে আপনি পবিত্র কোরআনটা নিয়ে আপনাদের মাদ্রাসায় দিয়ে দেন মাদ্রাসার ছাত্ররা পড়বে তখন আপনার কাছে রেখে দিচ্ছেন আপনার কাছে রেখে দিলে এটা হারাম হবে বা এটা ভালো না এই কথা বলবো না

কত বছর বাঁচছে উনি যেহেতু আপনাকে টাকা দিয়েছে সেই টাকাটা দিয়ে আপনি মাদ্রাসা মাদ্রাসা যাবেন দিয়ে দিবেন আপনার জন্য নিজে একটা কিনে নেবেন সকালে বিকালে দুপুরে যখনই আপনার সুযোগ হয় তখনই পবিত্র কোরআন পড়ুন অনুবাদ অনুবাদ সহ একটা বই কিনেন কোরআনের মাঝে লেখা আছে দারুস সালামের এটা বাংলা তরজমাটো লেখা আছে অনুবাদ লেখা আছে বিসমিল্লাহ রহমান ও আইন এর অর্থটা কি এর কারণটা কেন বলা হয়েছে বিস্তারিত কিছু আলোচনা আছে সেগুলো পড়বেন আস্তে আস্তে পড়েন আল্লাহ যখন আপনি পবিত্র কোরআন পড়বেন আল্লাহ আপনাকে দেখবেন ধীরে ধীরে আপনার বিবেকের ভিতরে কিছু আল্লাহ আপনি কোন দায়িত্ব পালন করেন যে যে দায়িত্বটা দিচ্ছে সেটা করবেন আর যদি দায়িত্ব পালন না করেন তো করবেন না এখানে কোনো হারাম হারাম জিনিস নয় কথা বুঝতে পারছেন আশা করি সম্মানিত আবু কালাম ভাই বুঝতে পেরেছেন মনে রাখবেন আমার তো একটা জিনিস কষ্ট লাগলো যে আপনার কাছে নাই আর যদি থেকেও থাকে তাহলে আপনি ওনার নিয়ত করেছেন ওই নিয়তের উপর আল্লাহ সুবাহ বর প্রত্যেকটা মানুষের নিয়তের উপর যদি আল্লাহ সুবাহ ইয়ে করবেন কথা বলতে পারছেন আর প্রত্যেক মানুষের আমল বিবাদ কবর হয় নিয়তের উপর উঠে তো যার যেখানে যেটা দায়িত্ব আছে সেটা পালন করতে দেবেন ইনশাআল্লাহ পবিত্র কোরআন আপনি নিজে পড়বেন নিজের জন্য কিনবেন অনুবাদ সহকারে কিনে পড়বেন সবসময় রেগুলার পড়বেন